মা কেমন আছো? আমাকে নিয়ে তোমার একদম টেনশন করতে হবে না, আমি সময় মতো স্যালারি একদম তোমাকে পাঠিয়ে দিব। কি ব্যাপার বুয়া, ওয়েস্টার্ন ড্রেস পরে ভিডিও কলে কার সাথে কথা বলছে? নিশ্চয়ই কোনো ঝামেলা, কথাটা এখনই স্যারকে জানাতে হবে। হ্যাঁ মা, আমিও ভালো আছি। স্যার আচ্ছা, আমি আপনাকে একটু পরে কল করছি। আমাদের বুয়ার কি কোনো ঝামেলা আছে? বুয়ার ঝামেলা কেন, কি হয়েছে? না স্যার, দেখলাম আপনার চেয়ারে বসে ও ওয়েস্টার্ন ড্রেস পরে ভিডিও কলে কার সাথে যেন কথা বলছে। ওয়েস্টার্ন ড্রেস পরে ভিডিও কলে কথা বলছে আমার চেয়ারে বসে? জি স্যার, আমি সত্যি বলছি, ও তো সবসময় একটা নর্মাল ড্রেস পরে আমাদের হচ্ছে টেবিল টু সব কিছু পয়সা শেয়ার করে দেয়, কিন্তু আজকে হঠাৎ করে দেখলাম যে ওয়েস্টার্ন ড্রেস পরে ভিডিও কলে কথা বলছে। আপনি স্যার বিশ্বাস না হলে আমার সাথে চলুন। বলুন। জি স্যার চলুন আমার সাথে। আচ্ছা ঠিক আছে চলো। ঠিক আছে মা। আচ্ছা কাজল, আমরা 2 ঘন্টার জন্য বাইরে যাচ্ছি, তুমি এর মাঝে দুপুরের লাঞ্চের খাবারটা রেডি করে ফেলো। আচ্ছা ঠিক আছে স্যার। কিন্তু স্যার? কোনো কিন্তু না ইবান সাহেব, আপনি আমার সাথে চলুন। তুমি না বলছো ওয়েস্টার্ন ড্রেস পরে ভিডিও কলে কথা বলে? আপনার কথা বিশ্বাস করেন স্যার, আমি নিজের চোখে দেখেছি ও ওয়েস্টার্ন ড্রেস পরে ভিডিও কলে কার সাথে যেন কথা বলছে। স্যার আমার কথা যদি মিথ্যা প্রমাণিত হয় তাহলে অবশ্যই আপনাকে চাকরি থেকে আউট করে দেবেন। ওয়েস্টার্ন ড্রেস পরে কথা বলে? আচ্ছা শুনো, আমি ওকে বলে এসেছি 2 ঘন্টা আমার বাইরে কাজ আছে, তারপর আমি অফিসে আসবো। আচ্ছা ঠিক আছে চলো, দেখি তো ওই কার সাথে কথা বলে। হ্যাঁ মা, আমি আমার অফিসের সকল এমপ্লয়ীদের ছুটি দিয়ে দিয়েছি, তুমি কোনো টেনশন করো না তো, আমি সময় মতো তোমাকে স্যালারি পাঠিয়ে দিব। আচ্ছা ঠিক আছে মা, আমি তোমাকে পরে কল দিচ্ছি। কি ব্যাপার কাজল, তুমি ভিডিও কলে কার সাথে কথা বলছো? স্যার আমি আপনাকে বলছিলাম না, দেখেন স্যার আমার মায়ের সাথে কথা বলতেছিলাম। বুঝলাম তুমি তোমার মায়ের সাথে কথা বলতেছো, কিন্তু তোমার বড় না ওয়েস্টার্ন ড্রেস কেন? স্যার আমার কখনো ওকে দেখে কাজে আমি মনে হয় না, দেখেন না ও কি চমবং করে চলাফেরা করে, এরকম কি ওয়েস্টার্ন ড্রেস পরে? স্যার আমার মনে হয় কি কোনো কোম্পানির লোক গোয়েন্দাগিরি করার জন্য ওকে আমাদের কাছে পাঠিয়েছে। সত্যি করে বলো তোমাকে এখানে কে পাঠিয়েছে? স্যার ও এমনি এমনি মুখ খুলবে না, ওকে পুলিশের কাছে দিতে হবে। না স্যার, পুলিশকে কল দিবেন না। তাহলে পুরো ব্যাপারটা খুলে বলো, মায়ের সাথে কথা বলতে হলে তোমাকে ওয়েস্টার্ন ড্রেস কেন করতে হবে? আসলে হয়েছে কি স্যার, আমি খুব গরিব পরিবারের একটা মেয়ে, আমার মা সারা জীবন মানুষের বাসায় কাজ করে কষ্ট করে আমাকে পড়াশোনা করিয়েছে, আমার মা চাইতো আমি যেন অনেক বড় একটা অফিস অনেক বড় একটা পোস্টে চাকরি করি, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, এরকম একটা চাকরি আমি পাইনি স্যার। যাও একটা চাকরি পেয়েছি সেটাও বুয়ার, কিন্তু স্যার ওয়েস্টার্ন ড্রেস পরে আমার মাকে ভিডিও কল দিই যাতে আমার মা বুঝতে পারে আমি অনেক বড় একটা অফিসে বড় একটা পোস্টে চাকরি করি। এই দামি পোশাক পরে আমি একটু খুশি না স্যার, কিন্তু আমার মাকে খুশি করার জন্য আমার এই ড্রেস পরতে হয়। কাল থেকে তোমাকে আর বুয়ার কাজ করতে হবে। দয়া করে স্যার আমার চাকরিটা কেড়ে নেবেন না, তাহলে গ্রামে আমার মা না খেয়ে মারা যাবে। আরে ভয় পাওয়ার কিছু নেই, আমি তোমাকে চাকরি থেকে বের করে দিচ্ছি না, আমি তোমাকে প্রমোশন দিচ্ছি, কালকে থেকে তুমি আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করবে, তোমাকে আর বুয়ার কাজ করতে হবে না। জি স্যার ঠিক আছে, আর আমাকে সুযোগ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এই টাকাটা রাখো। না না স্যার, কোনো টাকা পয়সা লাগবে না। আরে রাখো না, এটা তোমার মাকে দিও, আর তোমার মাকে বইলো যা ইচ্ছে তা কিনে নিতে। থ্যাংক ইউ স্যার, আপনি আমার মায়ের স্বপ্ন পূরণ করে দিয়েছেন, আমি সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকবো স্যার। আরে কানাকাটা সময় না এখন তোমার, তোমার তো না আনন্দের সময়, তোমার প্রমোশন হয়েছে, তুমি স্যারের পিএস হয়েছো, এখন তো প্রিপারেশন নাও তুমি, ঠিক আছে? ঠিক আছে।